বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই নজর কাড়েন তিনি, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। কাজ করেছেন হলিউড সিনেমায়, এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফ্যাশন শোরও পরিচিত মুখ তিনি। সম্প্রতি এই তারকা ভোগ অ্যারাবিয়ার অক্টোবর সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছেন। চলতি মাসে এর থিম ছিল বডি অ্যান্ড সোল। প্রচ্ছদের ছবিতে দেখা যায় দীপিকার কালো নেট বডি স্যুটের সঙ্গে মিল রেখে হাতে একটি অপেরা গ্লাভস পরেছেন। এছাড়া পোশাকের সাথে সামঞ্জস্যতা রেখে গলায় নীল ও সবুজ পাথরের চোকার নেকলেস পরেছিলেন এই অভিনেত্রী। এর সঙ্গে সেজেছেন নো মেকআপ লুকে। সবকিছু ছাপিয়ে মরুভূমির প্রান্তরে তার তীক্ষ্ণ দৃষ্টি পুরো লুককে আরো আকর্ষণীয় আর অর্থবহ করে তুলেছে। দীপিকা পাড়ুকোন তার কেরিয়ারের সবচেয়ে দুর্দান্ত সময় পার করছেন। কিছুদিন আগে তিনি টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এবং প্যারিস ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কান ফেস্টিভ্যালের প্রধান জুরিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে দীপিকার হাতে পাঠান ফাইটার ও প্রজেক্ট কে সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে পাঠান সিনেমায় শাহরুখ, প্রজেক্ট কে তে প্রভাস এবং ফাইটার সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে বলিউডের এই খারাপ সময়ের মাঝে এই সিনেমাগুলো কতটুকু দর্শক টানতে পারে তা এবার দেখবার বিষয়।